শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শকের আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ রবিবার 8 মে 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, চোখে চোখে 103 প্রকৌশলী, লক্ষ্য দুর্নীতি আড়ানো। এরপরে যে শিরোনাম, নাটোরে 2 বাসের সংঘর্ষ, ভাই বোন সহ নিহত 7, সয়াবিন গেল কোথায়, মুখ খুলছে না কেউ। আগামী নির্বাচনে এমপি জেতানোর দায়িত্ব আমার না, কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী। দুষ্কৃতিকারীদের গণপিটুনিতে হত্যার নির্দেশ এমপির। এপ্রিলেই 148 নারী শিশু নিহত, পদত্যাগ করতে পারেন মাহিন্দা রাজাপাকসে। রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে টিটি বরখাস্ত। উত্তরবঙ্গে উধাও পেট্রোল, অক্টোনিয়েও টান, রাজপথেই সমাধান দেখছে বিএনপি। পৃষ্ঠা 3 খবর। ঈদ বকশিসের নামে গলা কাটা ভাড়া, চট্টগ্রামে গণপরিবহনে নৈরাজ্য, ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান। দেশ হারিয়েছে সম্পদ, দোয়া মাহফিলে বক্তারা। শ্বশুরবাড়ি থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধার। আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্তে আপনার নেত্রীর হাত রঞ্জিত, ফখরুলকে হানিফ। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল। পৃষ্ঠা 4 চিন্তা সম্পাদকীয়, সুন্দরবনে বন বিভাগের দায়িত্বহীনতা, তেলের দাম বৃদ্ধিতে সরকারের গাফিলতি আছে, এস এম নাজের হুসাইন। রবিবাবু নোবেল প্রাইজ পাওয়ার টেকনিকটা কি, আন্দালিব রশদি। পুষ্টি চাহিদা পূরণে কতটা এগিয়েছে দেশ, শামসুল আলম। পৃষ্ঠা 5 দেশান্তর, হাইড্রোকার্বনে ভরসা ইইউর, ট্রান্স সাহারান পাইপলাইন। জনসনে ডুবছে কনজারভেটিভ পার্টি, পার্টিগেট কেলেঙ্কারি। নারীদের পুরো শরীর ঢাকার নির্দেশ তালেবানের, কে এই এলিনা কাভায়েব। শিক্ষার্থীদের বই ইউনিফর্ম কিনতে বাধ্য করা যাবে না। পৃষ্ঠা 6 বিশেষ করে, নোবেল পদক চুরির রহস্য, দৈনন্দিন ইসলাম, আল্লাহকে পাওয়ার মাধ্যম। পৃষ্ঠা 7 খেলা, কিসের বিশ্রাম মুস্তাফিজের, এর শেষ কোথায়, লম্বা ব্যাটিংয়ের ধারাবাহিকতা চাই, ভয়কে জয় কিংস হলে রেজার, স্বদেশের কাছে পর্যুদস্ত লাল মাটির রাজা। পৃষ্ঠা 8 বাণিজ্য, বিনিয়োগ মডেলের কারণে লোকসানের স্বপ্ন, সঞ্চয়পত্রে লক্ষ্যের 51% ঋণ সরকারের অর্থবছরের 9 মাস, 3 মাসে মোবাইল গ্রাহক বেড়েছে 19 লাখ, ব্যাংক থেকে 14,000 কোটি টাকা নিয়েছে সরকার, এপ্রিলে সামান্য কমেছে খাদ্যের দাম, FAO। পৃষ্ঠা 9 দেশ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদায় চলছে লেগুনা, 3 জনকে পিটিয়ে হত্যা, 4 লাশ উদ্ধার। মিরসরাইয়ে চাঁদা না পেয়ে বাস কাউন্টারে ভাঙচুর, রাতের খাবার খেয়ে অচেতন 11 জন, আজ পর্যন্ত ছেলের সময় হলো না দেখতে আসার, বিশ্ব মা দিবস আজ। নাব্য সংকটে বন্ধ লঞ্চ চলাচল, ভোগান্তি বালাসি বাহাদুরাবাদ নৌরুট। পৃষ্ঠা 10 বিনোদন, অডিও ভিজুয়ালে রবীন্দ্রনাথের গল্প, ফেস টু ফেস, রবীন্দ্রনাথেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য, ওয়ার্দার রিহাব। এক ঝলকে, বিয়ে নিয়ে শবনম ফারিয়া, কানে সত্যজিতের প্রতিদ্বন্দ্বী, আমি তোমার আকাশ হব, আইনি ঝামেলায় রণবীর সিং। পৃষ্ঠা 12 শেষ পাতা, 1,000 কোটি টাকার খননেও যাচ্ছে চর, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কৌশলপত্র জাতিসংঘে, বাংলাদেশ বিশ্বকে পথ দেখাচ্ছে, প্রেস ক্লাবে শিক্ষামন্ত্রী। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা উচ্চ ঝুঁকিতে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের বৈশ্বিক সম্মেলন। নতুন ভোটার তালিকার কাজ শুরু 20 মে, আজ রবি ঠাকুরের 161তম জন্মবার্ষিকী। সাগরে নিম্নচাপ, বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত, বাহক নারী পুরুষের বিয়ে নয়, আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। আমি ইউক্রেনের প্রেসিডেন্ট, মিনি ইউক্রেনের নয়। কলেজ ছাত্রীকে নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা, 20 মের পর লং মার্চের ডাক দেবেন ইমরান। ছাত্রলীগ যুবলীগের রোশানলে বিএনপি নেতা মোশাররফ, টানা 17 দিন করোনায় মৃত্যুশূন্য দেশ। এই ছিল আজকের দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।